পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে এই লুকটি শেয়ার করব। এই লুকটি আমি খুব কম প্রোডাক্ট দিয়ে করেছি, যা প্রোডাক্ট আমি ইউজ করছি সমস্ত প্রোডাক্ট মিলিয়ে 500 টাকার মধ্যে। মানে এমন নয় যে এক একটা প্রোডাক্ট 500 টাকার মধ্যে, সমস্ত প্রোডাক্ট মিলিয়েই 500 টাকার মধ্যেই আমি এই লুকটা কমপ্লিট করেছি। তো চলো চটপট তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। কিন্তু তার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করতে একদম ভুলবে না। আজ আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আমার মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি লাগাচ্ছি ময়েশ্চারাইজার। তোমরা যে ময়েশ্চারাইজারটা প্রত্যেকদিন ইউজ করো সেটাকেই অ্যাপ্লাই করতে পারো। 500 টাকার মধ্যে এই পুরো লুকটা সম্পূর্ণ করার জন্য আমি কোনো প্রাইমার ইউজ করছি না। তোমাদের কাছে যদি কোনো প্রাইমার থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা প্রাইমারের পরিবর্তে তোমরা অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো। আমি ডাইরেক্ট কনসিলারে চলে এসেছি। আমি 2X-এর কভার মাস্টার এই কনসিলারটি ইউজ করছি। মেনলি আমি যে জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করি সেই জায়গাগুলোকে একটু হাইলাইট আর ব্রাইট এফেক্ট দেওয়ার জন্য আমি কনসিলারটি ইউজ করছি। তোমাদের যদি মুখে কোনো পিগমেন্টেশন বা ডার্ক স্পটের সমস্যা থাকে তো তোমরা সেখানে কনসিলারটা ইউজ করতে পারো। এই কনসিলারটার দাম খুবই কম, 110 টাকা। এরপর আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে পুরো মুখে কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা করে নিচ্ছি। তবে আই মেকআপ করার জন্য আজ আমি কোনোরকম আইশ্যাডো প্যালেট ইউজ করব না, কারণ 500 টাকার মধ্যে আইশ্যাডো প্যালেট পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর সেই জায়গায় আমি তো আজ 500 টাকায় পুরো মুখের মেকআপটাই কমপ্লিট করছি। তাই আমি রঞ্জিলি কসমেটিকের যে ব্রিক হাইলাইটার প্যালেট আছে যেটার দাম 165 টাকা, ওই হাইলাইটার প্যালেট থেকে ব্রাউনিশ শেডটা নিয়ে আমার চোখের উপরের দিকে দেব কিছুটা ডেপথ আনার জন্য। আর তারপর ওই সেম হাইলাইটার প্যালেটটা থেকে আমি সিলভারের শেডটা নিয়ে চোখের উপর একটু গ্লিটারি এফেক্ট দেব। এরপর আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ভালোভাবে মিক্সড করে দেবো দুটো শেড, যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায়। এবার আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে পুরো কনসিলারটা সেট করে নেব। তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডার অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো, যদি কম্প্যাক্ট পাউডার না থাকে লুজ পাউডারও ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটা ড্র করে নেব। আজ আইব্রো ড্র করার জন্য আমি কোনো রকমের জেল লাইনার বা আইব্রো পেন্সিল ইউজ করবো না, আজ আমি ইউজ করবো আইলাইনার। আমি ব্লু হেভেনের এই আইলাইনারটা ইউজ করছি যেটার দাম 49 টাকা। প্রথমে আমি একটা ব্রাশে করে একদম সামান্য পরিমাণে আইলাইনার নিয়ে নিয়েছি। এরপর আমি আইব্রোর উপরের দিকে একটা লাইন ড্র করছি এবং তারপর নিচে একটা লাইন ড্র করব। তারপর ধীরে ধীরে স্মল স্মল স্ট্রোকে আমি আইব্রোর ভিতরটা ফিল করব খুবই হালকা হাতে। এরপর আইব্রোর সামনের অংশটা আমি ব্রাশে যেটুকু যা লেগে আছে ওইটুকু দিয়ে আস্তে আস্তে কমপ্লিট করব এবং সামনের দিকটা একটু হালকা রাখবো, তাহলেই আইব্রোটা ন্যাচারাল দেখতে লাগে। এরপর আইব্রোটাকে আরও ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি একটা স্পুলির সাহায্যে ভালোভাবে কম করে নিচ্ছি। যদি তোমরা দেখো যে আইব্রোটা একটু ডিপ হয়ে গেছে, মানে কালারটা একটু ডিপ হয়ে গেছে আর ন্যাচারাল লাগছে, তোমরা যেহেতু আইলাইনার দিয়ে ইউজ করেছি না তো এটা হতেই পারে, তো তোমরা একটু লুজ পাউডার নিয়ে আইব্রোর ওপরে দিয়ে দাও আস্তে করে, এই যেমনভাবে আমি দিচ্ছি, দিয়ে আইব্রোটাকে আরেকবার কম করে নাও। দেখো আইব্রোটা একদম ন্যাচারাল লাগবে আর যে ডিপ পোর্শনটা ওটা একটু হালকা হয়ে যাবে। যদি তোমাদের কাছে জেল লাইনার বা আইব্রো পেন্সিল থাকে তাহলে তোমরা সেটাই ইউজ করতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। যেহেতু আমরা 500 টাকার মধ্যেই পুরো মেকআপ লুকটা কমপ্লিট করছি, তাই আমি আইলাইনার দিয়ে আইব্রোটা ফিল করলাম। আমি ব্লু হেভেনের ওই সেম আইলাইনারটা দিয়ে আমার আইলাইনারটা ড্র করে নিয়েছি। আর আমি লোয়ার ওয়াটার লাইনে কাজলও অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি একটা ব্রাশের সাহায্যে এই কাজলটাকে একটু স্মোকি লুক দিচ্ছি। এরপর আমি আবার ফিরে যাচ্ছি সেই সেম হাইলাইটার প্যালেটটা যেটা আমি আই মেকআপ করার সময় নিয়েছিলাম, ওই হাইলাইটার প্যালেট থেকেই আমি একটা সিলভার শেড নিয়ে আমার হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। আমি আমার মুখের হাই চিক পয়েন্টগুলোতে হাইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক। লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য আমি ইনসাইটের এই শেডটা নিয়েছি, এটার নাম মনে নেই, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সেম লিপস্টিকটা আমি আমার চিকেও অ্যাপ্লাই করছি, যেহেতু আমি কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি। অ্যান্ড আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ফাইনাল লুকটা দেখে নেবে। পারবো না,
লুকটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর এই প্রোডাক্টগুলো আজ আমি ইউজ করেছি, যেগুলো মিলিয়ে 500 টাকার মধ্যেই মোট হয়েছে 469 টাকা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, উইদাউট লাইক একদম যাবে না। আর সাবস্ক্রাইবও করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি এইরকম ফ্রেশ ডিউই আরও সুন্দর সুন্দর মেকআপ লুক তোমাদের সাথে খুব শীঘ্র শেয়ার করতে পারি। তো বাই বাই, লাভ ইউ গাইজ, অ্যান্ড স্টে সেফ, টেক কেয়ার।